কোন এক আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ বলেন গোলাম সুবহানাল্লাহর আওয়াজ দিতে তোর দেরি আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোর জন্য গাছ বানাইতে দেরি করি না কোন বান্দা যদি একবার বিসমিল্লাহর আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ 19 জন ফেরেশতা বানায় দেই ওই 19 জন ফেরেশতা ওই বান্দার দুনিয়ার থেকে কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বান্দার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে যদি কোনো আল্লাহর বান্দা 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেই ঘর যেই ঘরের নিচে কোনো খুঁটি নাই উপরে কোনো রশি নাই جنات آدا زخن سے يا رب کیا کرو آرجو ہے میں تجھے دیکھا کرو حور گلما جتنے نعمات ہے تو سب سے بڑھ کر نعمات دیدار تو আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বান্দার জন্য জান্নাতে ঘর বানা দেই যেই ঘরের নিচে কোনো খুঁটি নাই উপরে কোনো রশি নাই বান্দা কেমনে ওই ঘরে যাবে সাহাবা কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই যে জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ ঘর বানায় দিবে ওই ঘরে আমরা কেমনে যাইব রাসূল বলেন তোমরা কি টেনশন করতেছো তোমরা কি টেনশন করো আমার আল্লাহ তোমাদের ডানা দিবে উড়িয়ে উড়িয়ে ঘরে চলে যাইবা একবার আল্লাহর বান্দা যখন আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিয়ে দিবে জাহান্নামীদের জাহান্নামে দেওয়ার পর হঠাৎ করে জান্নাতীর আওয়াজ পাবে সালাম ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতীরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জান্নাতীরা সালাম নেওয়ার পর আল্লাহ বলবেন জান্নাতীরা তোমাদের কি এখন পাওয়ার কিছু আছে নি বলো জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিয়েছেন এর চাইতে আমাদের আর কি পাওয়ার থাকতে পারে এর চাইতে আমাদের বড় নিয়ামত আর কিছু হতে পারে না একদল আল্লাহর গোলাম দাঁড়ায় বলবে না না আয় আল্লাহ এখনো আমরা আসল জিনিসটা পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই বলো আল্লাহর বান্দা উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে জ্ঞানী মানুষগুলো দাঁড়ায় বলতে থাকবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার নাম শুইনা ওয়াজের ময়দানে দৌড়াইতাম আপনার নাম শুইনা চরমনার ময়দানে সারসিনার ময়দানে উজানির ময়দানে বাহাদুরপুর ইস্তেমার ময়দানে বিভিন্ন জায়গায় দৌড়াইতাম ওই বাইতুল্লার কিনারায় দৌড়াইতাম মসজিদে দৌড়াইতাম গভীর রাতে উইঠা আপনার কদমে লুটায় পড়তাম রে আল্লাহ কিন্তু আপনারে দেখতাম না আপনার দেখার বড় মনের মধ্যে আসা দয়ার মালিক জাহান্নামে দেন কোনো দুঃখ নাই তবে আপনাকে একটু একবার দেখার তৌফিক দেন আল্লাহ আমার আল্লাহ বলবেন গোলাম আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদের আমি জান্নাতের মধ্যে দেখা দিব কি সমস্যা হইতেছে আপনাদের কার সমস্যা হইতেছে উঠেন কেন বুঝছেন কি চোখ বুঝে আজ করি একটা লোক উঠবেন না খবরদার আল্লাহর বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জমিনের মধ্যে আমি আল্লাহকে না দেখে আল্লাহ বলে ডাকছিলাম আমি আল্লাহকে না দেখে আমার কদমে সিজদা লাগায় বলছিলাম সুবহান রব্বিয়াল আলা আমি আল্লাহকে না দেখে যে কোনো কাজ করছো বিসমিল্লাহ বলে কাজ শুরু করছো কিন্তু আমি আল্লাহকে দেখো না জমিনের মধ্যে এমন একদল আমার মালিকের পাগল আছে যেই পাগলরা আমার মাওলার জন্য বড় পাগল ওরা দুনিয়ায় টাকা চায় না গাড়ি চায় না বাড়ি চায় না ওরা নারী চায় না ওরা চায় আমার মাওলা কোথায় ওই
বান্দা খাইতে গেলে খুঁজে আমার আল্লাহ, ঘুমাইতে গেলে খুঁজে আমার আল্লাহ, ওই বান্দা সব জায়গায় খুঁজে আমার আল্লাহ। কেমন আল্লাহকে খুঁজে? পয়গম্বর ইব্রাহিম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অডেল সম্পদের মালিক বানায় দিলেন। জিব্রাইল এবার ফেরেশতা বলে, আল্লাহ ও ইব্রাহিম আপনার গোলামি করে না, সম্পদের গোলামি করে? আল্লাহ বলে, না না ইব্রাহিম আমার গোলামি করে, পরীক্ষা করতে চাও দেখে নাও। পরীক্ষা করার জন্য ফেরেশতা চলে গেল, দরজার সামনে গিয়ে ডাক দিল আল্লাহু কারীম। যখন আল্লাহু কারীম বলে ডাক দিল, ডাক দেওয়ার পরে ইব্রাহিম নবী বলে, কি আমার মালিকের নাম? মধুর নাম ধরে ডাক দিল। দরজার সামনে দাঁড়ায় দেখে একজন ভিক্ষুক দাঁড়ায় আমার মাওলার নাম ধরে ডাকতেছে। এবার আল্লাহর বান্দা ইব্রাহিম বলে, ভাই তুমি আর একবার ডাক দাও। আল্লাহর বান্দা বলে, আর ডাক দিব না। বলে, আর একবার যদি ডাক দাও আমার সম্পদের এক অংশ দিয়ে দিব। আল্লাহর বান্দা আর একবার ডাক দিলেন আল্লাহু করিম। এবার ইব্রাহিম বলে, ভাই যদি আর একবার ডাক দাও আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব। আর একবার ডাক দিল আল্লাহু করিম। বলে, আর একবার যদি দাও পুরো সম্পদের মালিক বানায় দিব। আবার ডাক দিল আল্লাহু করিম। এবার ইব্রাহিম বলে, ভাই আর একবার যদি ডাক দাও আমি তোমার গোলাম হয়ে যাইব। আমার মাওলার মধুর নাম শুনতে বড় ভালো লাগে। দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা একদল মানুষ কোরআন হাদিসের বয়ান শুনলে চোখের মধ্যে পানি এসে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, আর একদল মানুষের গা জ্বালা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহর বান্দা একদল মানুষ আছে আল্লাহর পাগল, জান্নাতের মধ্যে পাগলরা বলবে, আল্লাহ আপনারে দেখতে পারিনি, একটু আপনারে দেখতে মনে চায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতের হুরগেল মানের দল, যাও মাজিদ নামক মাঠের মধ্যে এসে সাজা দাও। জান্নাতে মাজিদ নামক মাঠের মধ্যে স্টেজ থাকবে, জোর শ্রোতা জান্নাতিরা বসে থাকবে, স্টেজে তিনটা চেয়ার থাকবে। ও আল্লাহর বান্দা কত সুন্দর হবে মাজিদ নামক মাঠটা, কেমন হবে? জিব্রাইল একদিন পয়গম্বরে ডাক দিয়া বলে, পয়গম্বর একটু মাজিদ নামক মাঠের বর্ণনা আপনাকে দিতে চাই, একটু শুনে নার। কি হয়েছে? মাজিদ নামক মাঠটা কেমন হবে রে ভাই? জিব্রাইল পয়গম্বরকে বলেন, আমি পয়গম্বরের কাছে চলে আসলাম, একটা ছক্তারে দেখাইলাম। পয়গম্বর বলেন, এটা কি? আমি বললাম মাজিদ নামক মাঠের মানচিত্র। পয়গম্বর বলে, এটা দিয়ে কি হবে? পয়গম্বরের কথায় জিব্রাইল বলে, ও পয়গম্বর আল্লাহ আমাকে 600 ডানা দান করছে, 600 ডানা দিয়ে আমার একটা ডানায় এত শক্তি। একটু বিকট বক্সের সাউন্ডটা কমায় দেন হালকা। আমার একটা ডানায় এত শক্তি, আমি যদি আমার একটা ডানা দ্বারা জমিনের মধ্যে আঘাত করি আমি আসমান পর্যন্ত চলে যাই। এত শক্তি বলে, আসমান জমিনের মধ্যে দূরত্ব কত? বলে, আসমান জমিনের মধ্যে দূরত্ব হলো 1000 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, কত বছরের রাস্তা? প্রথম আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব। জিব্রাইল যদি একটা পাখা দ্বারা আঘাত করে এত দূর চলে যায়, তাহলে 600 পাখা দ্বারা আঘাত করলে কত দূর যেতে পারে? জিব্রাইল বলেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাকে 600 ডানা দিয়েছেন, এর শক্তি ব্যয় করতে পারি নাই, আপনি একটু শক্তি ব্যয় করার তৌফিক দেন। আল্লাহ বলেন, যাও মাজিদ নামক মাঠের মধ্যে যাও, ওখানে গিয়ে আঘাত করো। জিব্রাইল বলেন, পয়গম্বর আমি সেখানে চলে গেলাম, আমার 600 ডানা দ্বারা আঘাত করলাম, আমি দুর্বল হয়ে পড়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, দয়ার মালিক, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমি কতটুক জায়গা অতিক্রম করতে পারলাম একটু জানা দান। আমার মালিক ডাক দিয়া বলে, জিব্রাইল মাঠের সামান্য কিছু অংশ তুমি পার হতে পারছো, সামান্য কিছু জায়গা ঘুরছো, মাঠের এখনো সম্পূর্ণ জায়গাগুলো বাকি রয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, তাহলে মাজিদ নামক মাঠটা
কত বড় হবে এই মাঠের মধ্যে আমার আল্লাহ স্টেজ সাজায় দিবে জান্নাতীদেরকে শ্রোতা বানায়া চেয়ারের উপরে বসায় দিবে এবার জান্নাতীরা তাকায় দেখবে স্টেজের মধ্যে তিনটা চেয়ার খালি দেখা যায় একটা হলো প্রধান অতিথির চেয়ার আর একটা হলো বিশেষ অতিথির চেয়ার আর একটা হলো সভাপতির চেয়ার মানুষগুলো তাকায় দেখবে হঠাৎ করে আওয়াজ আসবে বিশেষ অতিথি আপনার আসন গ্রহণ করেন একটু পানি লইতে হবে সভাপতি বিশেষ অতিথি আপনার আসন গ্রহণ করেন মানুষগুলো তাকায় বলবে আজকের বিশেষ অতিথি কে না জানি হয়ে যায় তার কপালটা কত ভালো মানুষগুলো তাকায় দেখবেন পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশেষ অতিথির চেয়ারে বসে যাবে এবার প্রধান আওয়াজ আসবেন প্রধান অতিথি আপনার চেয়ার গ্রহণ করেন মানুষগুলো তাকায় দেখবে কেউ না আপনার আমার কলিজার টুকরা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির চেয়ারে বসে যাবে মানুষগুলো তাকায় দেখতে থাকবে কি করবে মানুষগুলো তাকায় দেখতে থাকবে তাকায় দেখবে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার আমার পয়গম্বর এই পয়গম্বর বেদিনের বাচ্চারা তায়েফের ময়দানে মারিয়া মারিয়া ফলা দিছে এই পয়গম্বর রে কত নামার মারলো আমার পয়গম্বর ওই বেদিনের বাচ্চাগুলো মক্কায় থাকতে দেয় নাই মদিনা পর্যন্ত হিজরত করে তারা দিল আমার পয়গম্বর মক্কায় তায়েফবাসীদের দাওয়াত দেওয়ার জন্য গিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ বেদিনের বাচ্চাগুলো বলে পাগল আসছে ওর গায়ে পাথর মার বাচ্চাগুলো চিনে না পয়গম্বরের গায়ে পাথর মারে পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যায় আবার পয়গম্বর দাঁড়া যায় আবার পাথর মেরে জমিনে ফেলা দেয় আবার পয়গম্বর দাঁড়া যায় আবার জমিনের মধ্যে ফেলা দেয় পয়গম্বর বেহুশ হয়ে যায় হুশে আসার পরে ডাক দিয়ে বলে জায়েদ আমার পেটের মধ্যে খুদ জায়েদ বলে পয়গম্বর বেদিনের বাচ্চাগুলো আপনারে কোনো খাবার দিবে না পয়গম্বর তাকায় দেখে একটা বকরির বাচ্চা দেখা যায় পয়গম্বর ডাক দিয়ে বলে জায়েদ বকরির মালিকের কাছ থেকে একটু অনুমতি নাও আমি পয়গম্বর একটু দুধ পান করব রাহমাতুল্লিল আলামিন যখন বললেন জায়েদ গিয়া মালিককে ডাক দিয়ে বলে ভাই পয়গম্বর একটু দুধ পান করার অনুমতি দেন পয়গম্বর কথা বলার পরে বেদিন বলতেছেন আমি এতদিন শুনছি মোহাম্মদ বড় পাগল আসলে এখন কথায় দেখতেছি আসলেই পাগল বকরির বাচ্চা দুধ দিতে পারবে না আবার কেমনে দুধ পান করবে রহমাতুল্লিল আলামিন বলেন খালি একটু অনুমতি দাও যদি অনুমতি দাও পান করব অনুমতি দিলেন রহমাতুল্লিল আলামিনের কাছে বকরিটা চলে আসলো পয়গম্বর রহমতের হাতটা ওলানের মধ্যে ঢুকায় দিতে দেরি দুধের ফোয়ারা হতে দেরি করেন না মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশাওয়া মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশাওয়া আলম হওয়া হুসকি পয়দা হেসে উজালা শাফিউল উমম হামারা নবী রোজে কি আমাত শাফাত করেগা আল্লাহকে পাশে গুনাহগার উম্মত শাফিউ মুশাফা নামে মুহাম্মদ আহমদ তাআত রাসূল নহ তু জিন্দেগি বরবাদ তাআত রাসূল নহ তু জিন্দেগি বরবাদ ওয়াল্লার বান্দা মানুষগুলো তাকায় দেখবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকায় দেখবে সভাপতি তার আসন গ্রহণ করবে সভাপতির চেহারে তাকায় দেখবেন একমাত্র আপনার আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার দয়ার মালিক আল্লাহ সভাপতির চেয়ার যখন গ্রহণ করবে মানুষগুলো তাকায় দেখবে আর আমার মালিক ডেকে বলবে ও জান্নাতীরা তোমরা কি আজকের গজল শুনবানি জান্নাতীরা বলবে না আল্লাহ আমরা গজল শুনতে চাই
তখন সাহাবায় আল্লাহ তখন জিব্রাইল ফেরেশতাদেরকে বলবে তোমরা একটু গজল শোনাও এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে ও দাউদ আপনাকে আমি আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম এত সুন্দর কণ্ঠে আপনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন আপনি আজকের এই কণ্ঠ দ্বারা আমার কোরআনকে একটু তিলাওয়াত করে শোনাবেন দাউদ নবী তিলাওয়াত করতে থাকবে মানুষগুলো হেলতে থাকবে দুলতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলবেন জান্নাতীদের খালি মুখে দেখতে ভালো দেখা যায় না এদের হাতের মধ্যে সানসাবিলা ধরা দাও এদের হাতের মধ্যে সানসাবিলা ধরা দাও এদের হাতের মধ্যে শরাবং তোহুরা ধরা দাও জান্নাতীরা চুমুক দিবে শরাবং তোহুরা খাইতে থাকবে আর দুলতে থাকবে এদিকে আল্লাহ ডাক দিয়ে বলবে পয়গম্বর এই কোরআনের জন্য আপনি কত না কষ্ট করলেন আপনার এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য বেদিন রাত থাকতো আপনার এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মানুষ বড় পাগল আপনার এই কোরআন একটু আপনার জবান থেকে জান্নাতীদের শোনাবেন পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদের শোনাবে মানুষগুলো বলবে আল্লাহ বলবেন ও জান্নাতীরা এর চাইতে সুন্দর তেলাওয়াত তোমরা শুনবানি জান্নাতীরা বলবে এর চাইতে আর সুন্দর তেলাওয়াত হয়নি আল্লাহ এবার আল্লাহ বলবে জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের যেই কোরআন নাজিল করে দিলাম এই কোরআন তোমরা শুধু পড়ছো আমি আল্লাহর কণ্ঠ থেকে তোমরা শুনো নাই আমি আল্লাহ আজকে আমার কুদরতি জবান দ্বারা তোমাদের আমার কোরআন তেলাওয়াত করে শোনায় দিব কেমন হবে জান্নাতটা আল্লাহু আকবার এই জান্নাত আল্লাহ বা রব্বুল আলামিন বলেন তোমাদের দিব সময়টারে কাজে লাগাও কি করো সময়টারে কাজে লাগাও আল্লাহ সময়ের শপথ করে কসম করে বলেন সময়টা বড় দামি সম্পদ এই সময়টারে যদি কাজে লাগাও তুমি দুনিয়ার লাইনে জিরো থেকে হিরো হয়ে যাইবা আখিরাতের লাইনেও যদি লাগাও গোলাম তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা একবার যদি বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দাও জান্নাতে আল্লাহ গাছ লাগায় দিবে ঘর বানায় দিবে কত সুন্দর জান্নাত আমাদের আসল বাড়ি দুনিয়া না জান্নাত কোনটা আমাদের আসল বাড়ি আমাদের আসর বাড়ি হলো জান্নাত ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠা দিলেন আল্লাহ বলেন গোলাম ওই জান্নাতে যাওয়ার জন্য চারটা গুণ লাগবে কয়টা গুণ লাগবে কয় গুণ লাগবে এই সূরা নাজিল করার শুরুতে পয়গম্বর যখন দিনের দাওয়াত দিল আবু বকর সাহাবায়ে কেরাম দিনের লাইনে সময়টা বেশি বেশি লাগাইতেছে দুনিয়ার লাইনে কম লাগাইতেছে সাহাবায়ে কেরাম কি করতেছে সময়টারে দুনিয়ার লাইনে কম লাগায়া আখেরাতের লাইনে সময়টারে বেশি লাগাইতেছে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম আবু বকরের দশটা দোকান ছিল কয়টা দোকান মক্কার বাজারে আবু বকরের দশটা দোকান একটা কাস্টমার দোকানের মধ্যে ঢুকতে হলে মাল নীতি হতো তোমার এই দোকান পছন্দ হবে না ওই দোকান পছন্দ হবে ওই দোকান পছন্দ হবে না ওই দোকান পছন্দ হবে আবু বকরের কয়টা দোকান ছিল দশটা দোকান ছিল ওসমানের মডেল সম্পদের মালিক বিশাল সম্পদ আল্লাহর বান্দারা যখন মুসলমান হয়ে গেল তারা দুনিয়ার লাইনে সময় কম লাগায় আখেরাতের লাইনে সময়টারে বেশি লাগায় এবার সাহাবায়ে কেরামদের অবস্থা দেখা বেদিনের বাচ্চাগুলো বলেন মুসলমান ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে এরা ধ্বংস হয়ে গেছে কেন বলে এরা তো দুনিয়া ধ্বংস করতেছে একমাত্র আখেরাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা আসর নাজিল করে বলে ও দুনিয়ার মানুষ ওরা ধ্বংস হয় না যাদের মধ্যে চার গুণ নাই তারা ধ্বংস হইতেছে কারা ধ্বংস হয় জানো এক নম্বরে আল্লাহর বান্দা যাদের মধ্যে চারটা গুণ থাকবে না যার মধ্যে চার গুণ থাকবে এই বান্দা দুনিয়ায় সফল যার মধ্যে থাকবে না সেই বান্দা সফল নয় সেই বান্দা সফল নয় এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে কি ইমান দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত দ্বিতীয় নম্বরে নেক আমল তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সাবর এই চারটা গুণ যেই বান্দার মধ্যে থাকবে জান্নাতি যার মধ্যে থাকবে না ওই বান্দা জাহান্নামী তবে চার গুণের উপর আলোচনা করতে পারবো না
সময় লাগবে অনেক ইমানের উপরে আলোচনা করলে একদিন এরপরে আপনার নেক আমলের উপর আলোচনা করলে আরো অনেক দিন এরপরে সৎ কাজের আদেশ আমরে বিল মারুফ নাহিয়ানিল মুনকার এটারও লম্বা আলোচনা সবুর আস্তাইনু বিসবরি ওয়া সালা ইন্নাল্লাহ মাআস সাবিরিন এটারও লম্বা আলোচনা এই সমস্যা কি আগে বলছি না উঠবেন বিড়ি জ্বালায় ধরছে নাকি না তবারক নাই তবারক দিলে রাত তিনটে পর্যন্ত থাকবে সমস্যা নেই আছে না নাই কথা কয় না মাহবিলের পাশে বিশাল প্যান্ডেল সাজাইছে তবারক পাকাইতেছে মোবারক শাকে কে মাহফিল কর্তৃপক্ষরে গিয়ে জিজ্ঞেস করে হযরত তবারক দিবেন কখন কয় শেষ রাতে কোন রাতে কোন রাতে কয় তা বক্তা সিল্লাক বাড়ি গিয়ে একটু ঘুমাই বাড়ি গিয়ে আল্লাহর বান্দা ল্যাপ মুরা দিয়া ঘুম দিছে এদিকে বক্তা এসটাই জুড়ে দেখে ও পাবলিক নেই কারে ও শুনাইবে ডান দিক দিয়ে সভাপতি কমিটি সেক্রেটারি ডাক দিয়ে বলে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন ডান দিক দিয়ে তবারক দেওয়া শুরু করেন কোন দিক দিয়া আওয়াজ কই গেছে ল্যাপের তলে গেছে মাইক আছে না কি ব্যাপার যেই তবারক দেবে শেষ রাত্রে এখন দেওয়া শুরু করছে আল্লাহর বান্দা বাতি জ্বালানোর সময় নাই ল্যাপ ফালাই দিছে দৌড় দরজার সাথে বাড়ি খেয়ে থুতমা ফাড়াই লাইছে থামে নাই মাঝখান দিয়ে কুয়াশা রাত দৌড়াইতেছে গাছ কিছু দেখা যায় না খাজুর গাছের সাথে হোসট খায়া চিত্রা করে পাছায় হাত দিয়ে দেখাইলেন লঙ্গিটাও ল্যাপের নিচে রেখে দিছে আছে না নাই এরকম আল্লাহর বান্দা তবারক দিতেন তাইলে এখানে জায়গা দিতে পারতেন না কিন্তু এখন তো তবারক নাই এই যে কয়টা মানুষ আসছে এরা আসছে একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে ঠিক কি না এরাই আসল মুমেন এজন্য আল্লাহর বান্দা যতটুকু করব আল্লাহকে পাওয়ার জন্য করব ঠিক কি না একটু সময় দিবেন চারটার উপর আলোচনা করতে পারবো না তবে একটার উপর আলোচনা করব একটু থাকবেন তো এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু অদা করছেন না মুনাফিক হইবেন কথা কয় না দেখ মুখে ডাকে ডা হইবেন আজকে মনে যে উঠে যাইবেন এ মনে করবেন আমি কি হয়ে গেছি আল্লাহ আমাদের কবুল করে বলে আমি এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু ইমান ইমানটা বড় দামি সম্পদ যেই বান্দার ইমান আছে ওই বান্দা কখনো সুদের ব্যবসা করতে পারে না সুদ এরা আবার ব্যবসাও বানাইছে কি বানাইছে সুদের ব্যবসা আল্লাহ কয় ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ওটা হারাম ওটা আবার ব্যবসা পাইছে কই তুই ওটা আমরা কি কই সুদের ব্যবসা আফসোস কপাল পোড়া 10 লাখ টাকা লোন নামাইছে ব্যাংক থেকে গ্রামে গ্রামে লাগায় দিছে ব্যাংকে মাস গেলে কিস্তি দেয় আর এদিকে সুদের টাকা টকায় আছে না নাই বেরাক আশা আছে আপনাদের এলাকায় মা বন্ধুরে পাঠায় দেয় বিরাকে কই পাঠায় দেয় আরে কপাল পোড়া তুই বিয়ে করতে বউ চালাইতে পারবি না তো বিয়ে করছো কা কথা কয় না তুমি বউ চালাইতে পারবা না তো বিয়ে করছো কা বউরে যদি বিরাকি পাঠাইতে হয় তাইলে বিয়ে করছো কা ভিক্ষা করবি আর খাবি বুঝেন নাই কথাটা যেই বান্দা সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় সমান গুণা তিনোটা জাহান্নামী একটা না তিনোটা জাহান্নামী বুঝেন কথা এজন্য আল্লাহর বান্দা সুদের সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা আমি যদি বলি তুমি তো মায়ের সাথে জেনা করো তোমার তো চান্দি গরম হয়ে যাইবে কি বললি কিন্তু আল্লাহর রসুল বলে তুমি তো মায়ের সাথে জেনা করতেছ সবচাইতে বড় গুনাহ হলো আমার মাওলার সাথে যুদ্ধ ঘোষণা করা যদি পারো আমার মাওলার সাথে যুদ্ধ করবা তাহলে তুমি সুদ খাও কোনো বাধা নাই ও আল্লাহর বান্দা আমার মাওলার সাথে যুদ্ধ করতে হবে না নমরুদের মতো শক্তি কি তোমার আসেনি নমরুদের মতো শক্তি তোমার নাই যেই নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিল এ বড় শক্তিশালী না কথা কয় না ওরে আল্লাহর বান্দা এজন্য ইমানটা বড় দামি সম্পদ
ইমান বান্দার যখন থাকবে সুদ খাইতে পারবে না ইমান যখন থাকবে ঘুষ খাইবে না ইমান থাকবে বউরে বেপরদায় চালাবে না ও পরদার অন্তরালের মা তুমি একজন মা কত দামি মা সম্মানিত মা তুমি কেন বেপরদায় চলো তুমি কেন হারাম পথে চলো কেন তুমি পরদায় থাকো না তোমার গর্ভ থেকে তো বের হবে আনোয়ার শাহ কাশ্মীরি তোমার গর্ভ থেকে বের হবে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই তোমার গর্ভ থেকে বের হবে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তোমার গর্ভ থেকে বের হবে আব্দুল কাদের জিলানি কিন্তু তুমি মা এমন ভাবে চলো তোমার গর্ভ থেকে বের হয় আবু জাহাল আর আবু লাহাব কি বের হয় কি বের হয় এজন্য পর্দার অন্তরালের মা পর্দায় চলো নেককার হও দিনদার হও স্বামীর খেদমত করো কেমন স্বামীর খেদমত করবা তুমি তো সকাল সন্ধ্যা স্বামীর সাথে বাজে ব্যবহার করো অথচ আমার আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজা কেমন ছিল জাননী রে মা যেই খাদিজা মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য বান্দি যার টাকার অভাব নাই গাড়ির অভাব নাই পয়সার অভাব নাই মক্কার দামি দামি ব্যক্তিরা তাকে বিবাহ করার জন্য বড় পাগল সেই খাদিজা তিনি পয়গাম্বারকে বিবাহ করলেন পয়গাম্বারের টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই মা নাই বাবা নাই এতিম নবী যেই নবীকে বিবাহ করলেন খাদিজা বিবাহ করার পরেই কি শেষ খাদিজা বলে পয়গাম্বার সব সম্পদের মালিক আপনারে বানায় দিলাম আপনার মন চাই ব্যবহার করবেন ও পর্দার অন্তরালের মাই আম্মা জান খাদিজা কত কষ্ট করত আমার নবই হেরা গুহায় রাতের পর রাত দিনের পর দিন ওই হেরা গুহায় সময় কাটায় কিন্তু খামেরা খাদিজা এত দুর্বল মহিলা তিনি এত শান্তি উপভোগ করত যেই মহিলা জীবনে রান্না করে নাই যেই মহিলা জীবনে কোনো দিন কোনো কাজ হাতে দ্বারা করে নাই সেই মহিলা নিজে রুটি বানায় গোস্ত পাকায় তরকারি বানায় নিজে রুটি ভইরা বাটির ভিতরে নিয়ে ওই পাহাড় ধারালো পাথর কঙ্কর পাথর পারাতে পারাতে উপরে গিয়া ওই ঘেরা গুহার মধ্যে গিয়া আমার পয়গাম্বারে খানা দিয়ে আসতো মাঝে মাঝে পয়গাম্বার দরজায় নক করতে দেরি হইতো আম্মা জান খাদিজা দরজা খুলতে দেরি করত না পয়গাম্বার ডেকে বলে ও খাদিজা আপনাকে আমি দরজায় একবার টোকা দেওয়ার আগে দরজা খুলে দাও আপনি এত দ্রুত কেন দরজা খুলেন আপনি কি ঘুমান না খাদিজা চোখের পানি ছেড়ে বলে ও স্বামী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আপনি বড় এতিম জীবনে বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারেন না আপনি খেলার মাঠে দাঁড়া থাকতেন বাচ্চাগুলো খেলাধুলা করে যখন বাড়ির দিক যায় আপনি বাচ্চাদের বাবাগুলা যখন বুকে জড়া ধরত আপনি বাচ্চাদের বাবার দিক তাকা তাকা ভেলভেল করে কান্না করত আর চোখের পানি সারিয়া বলতেন আমার বাবা কোথায় আমার বাবা কি আসবে না আমার বুকে জড়ায় নিবে না গালে চুমা দিবে না ও পয়গাম্বার ছয় বছরে মা হারায় ফেললেন দাদাও হারায় ফেললেন শত্রু বামে শত্রু আপনার কেউ নাই আমি খাদিজা যদি আপনারে বাহিরে রাখিয়া ঘুমাও আপনারে কে দরজা খুলে দিবে রে পয়গাম্বার আমি আপনার জন্য আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি পয়গাম্বার কখন আইসা ডাক দিবে আমি খাদিজা আপনার জন্য দরজা খুলে দিব রে পয়গাম্বার আপনার জন্য কষ্ট না হয় আমি খাদিজা আপনার কষ্ট সহ্য করতে পারি না পয়গাম্বার যখন দাওয়াত দিতে যাইত খাদিজা পিছনে পিছনে হাঁটত পয়গাম্বার বলতো খাদিজা আপনি কেন আমাকে এত দেখাশোনা করেন পয়গাম্বারের কথায় খাদিজা ডাক দিয়া বলে পয়গাম্বার
বেদিনের বাচ্চাগুলো আপনি সিজদা দিতে গেলে মাথার উপরে নারী ভুরি চাপা দেয়, কখনো বেদিনের বাচ্চারা আপনারে গালি দেয়, কখনো খারাপ ব্যবহার করে। আমি খাদিজা আপনার সাথে থাকি কারণ ওরা আমি থাকলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। পয়গাম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পয়গাম্বরের বিবি খাদিজা বিদায় হয়ে যাবে, খাদিজা কান্না করে বলে পয়গাম্বর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার জন্য আমার কষ্ট লাগে, ও পয়গাম্বর আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। ওরে আল্লাহর বান্দে কেমন ছিল খাদিজা, তুমিও তো বিবি, পয়গাম্বরের জন্য দরজায় দাঁড়ায় থাকতো, তুমি ঘরের মধ্যে গেলে দরজা খুলতে খুলতে ঘন্টার পর ঘন্টা, আবার দরজা খুলিয়া বড় ভাত বাড়িয়া খাও, তরকারি বাড়িয়া খাও, পানি ঢালিয়া খাও, রে মা তুমিও বিবি ছিলাম, মাজা আয়েশাও বিবি ছিল। পয়গাম্বর একদিন গোসলখানায় ঢুকে গেল, গোসলখানায় ঢুকিয়া জল চোখের উপরে বসে গোসল করতেছে, হঠাৎ করে পয়গাম্বর তাকায় দেখে পানির সাথে কেমন জানি লাল রং বের হইতেছে, পিছন থেকে ডাক দিয়ে বলে আয়েশা আমার গোসলের পানির সাথে কেমন জানি লাল বর্ণের পানি দেখা যায়। আয়েশা চোখের পানি ছেড়ে বলে পয়গাম্বর আমার পায়ের বিরুদ্ধে আঙ্গুলটা আপনার খুরার নিচে পড়ে গেছে। পয়গাম্বর ডাক দিয়া বলে আমাকে কেন বলো না, যদি বলতা আমি উঠিয়া দাঁড়া যাইতাম, তুমি তো ব্যথা পাইত না। আম্মা জানা আয়েশা বলে পয়গাম্বর আপনারে যে উঠিয়া দাঁড়াইতে বলবো এমন শক্তি আমি আয়েশার পাই না, জানি আমার মাওলা বেজার হয়ে যায়।